সাহিত্যে নিজের মধ্যে একটা রস আছে, ওর মধ্যে আনন্দ আছে, ওর মধ্যে কল্পনা আছে, সৌন্দর্য আছে, মানে সব কিছু মিলে সাহিত্য একটা খুবই মনোরম বিষয়। আবার আরেক দিকে আছে জীবনের গভীরতা, জীবনের অনুসন্ধান, সেখানে দার্শনিক মনোভঙ্গির পরিচয় আছে। সুতরাং সাহিত্য মানুষকে যতটা পরিপূর্ণ মানুষ করে, খুব কম বিষয়ই এরকম করে। তো তোমাদের সাহিত্যের পরীক্ষা আসছে, তোমরা একই সঙ্গে ওর মধ্যে থেকে আনন্দ এবং ওর মধ্যে থেকে বিজ্ঞতা, জ্ঞান, এই দুটো আহরণ করার চেষ্টা করো। মুখস্থ করো না, বারে বারে পড়ো, বোঝো, মজা করে করে রসিয়ে পড়ো, তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে আশা করছি। এসএসসি পরীক্ষার্থীরা, শুভেচ্ছা নাও। আমি আজকে একটা গল্প তোমাদের সাথে আলোচনা করব। সে গল্পটার নাম হচ্ছে আম আঁটির ভেপু। তো এটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো আমি প্রথমেই তোমাদেরকে বলবো, লেখকের নামটা কিন্তু খুব ভালো করে জেনে রাখতে হবে, শিখে রাখতে হবে, এটা কিন্তু প্রায়ই তোমাদের ভুল হয়ে থাকে। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে দুই ভাই বোন, অপু দুর্গা। দুর্গা হচ্ছে অপুর বোন আর অপু হচ্ছে দুর্গার ছোট ভাই। অপু দুর্গা হতদরিদ্র পরিবারের শিশু ছিল। বাবার নাম হচ্ছে হরিহর রায়, মায়ের নাম হচ্ছে সর্বজয়া। মা বাবা বেশ দারিদ্রের মধ্যেই তাদের সন্তানদেরকে বড় করে তুলছিলেন। তারপরেও হচ্ছে তারা কখনোই সন্তানদেরকে, অপু দুর্গাকে, তাদের পরিবারের দৈন্যদশা, দুঃখের কষ্টের দিকটা বুঝতে দেননি। আর এছাড়াও যেটা তোমরা মনে রাখবে, হরিহর এবং সর্বজয়া তারা দরিদ্র হলেও তাদের খুব বেশি আত্মসম্মান বোধ ছিল, যেটা কিনা বাইরের মানুষে জেনে যাক বা বাইরে প্রকাশ পাক বা প্রকাশিত হোক, এই জিনিসটা তারা চাইতেন না। তো মূল কথা হচ্ছে এই দিকটাই, যে ভাই বোনের মধুর সম্পর্ক আর পরিবারে একটু দারিদ্র ভাব বা দরিদ্রতা কিছুটা ছিল। এবার আমরা আসি যে তোমাদের প্রধান সমস্যা যে জায়গায় হয়, যে আমাদের হচ্ছে বাংলা প্রথম পত্রে তোমাদের বিশেষ করে গদ্য অংশে চারটা উদ্দীপক দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে দুইটা উদ্দীপকের উত্তর দিতে হবে। উদ্দীপক মানেই হচ্ছে একটা অনুচ্ছেদ থাকবে, সেই অনুচ্ছেদ থেকে চারটা প্রশ্ন সেট করা হয়, ক, খ, গ, ঘ। তো এইগুলোর আবার শ্রেণী বিভাগ আছে। ক নাম্বার প্রশ্নটাকে আমরা বলি জ্ঞানমূলক, আর খ নাম্বারটাকে বলছি অনুধাবনমূলক, আর গটাকে বলছি প্রয়োগমূলক, আর একদম ঘ যেটা সেটাকে বলছি আমরা উচ্চতর দক্ষতা। এবার আমি একটা উদাহরণ দেই তোমাদেরকে। ছোট ছেলেটা কয়েকদিন থেকে ভীষণ জ্বরে ভুগছে। তার বিধবা মা ফাতেমা হাঁসের কয়েকটা ডিম বিক্রি করে তার চিকিৎসা করিয়েছেন, কিন্তু তারপরেও তার জ্বর ভালো হচ্ছে না। কিন্তু এক পর্যায়ে এসে তার আর চিকিৎসা করার সামর্থ্য নেই। ক নাম্বার প্রশ্নটা যদি আমি দেই, দুর্গাদের বাড়ি থেকে ভুবন মুখুজ্জের বাড়ি কয় মিনিটের পথ? নিশ্চয় উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই। এটা তোমার সরাসরি গল্পে যেতে হবে, তোমাকে উত্তর খুঁজে পেতে হলে গল্পে আছে যে দুর্গাদের বাড়ি থেকে ভুবন মুখুজ্জের বাড়ি 5 মিনিটের পথ। খ নাম্বার যদি বলি, যে হাবা একটা ছেলে, এতটুকু বুদ্ধি যদি থাকে, এই কথাটি দুর্গা কাকে বলেছিল, কেন বলেছিল? ভালো একটা নম্বর পেতে চাও, এটাতে নম্বরই হচ্ছে 2। দুয়ে দুই পাওয়া যদি তোমার উদ্দেশ্য থাকে, তাহলে প্রথমেই তুমি বলবে যে উক্তিটি দুর্গা তার ছোট ভাই অপুকে বলেছিল। তারপরের প্যারায় আলোচনা করো, দুর্গা আমের কুচি ঝাড়ানো খেতে দিয়েছিল অপুকে, তখন সাবধান করেছিল যাতে মাকে না বলে দেয়, কিন্তু সে মুখ ফসকে মাকে বলে দিয়েছিল, এই জন্যই দুর্গা অপুকে এই কথাটা বলেছে। আচ্ছা, এবার আসি প্রয়োগমূলকে। প্রয়োগমূলকে যদি যেই উদ্দীপকটা দিলাম, সেই উদ্দীপক থেকে যদি প্রশ্নটা এভাবে দেয়া হয় যে উদ্দীপকে আম আঁটি ভেপু গল্পের কোন দিকটি ফুটে উঠেছে, তোমাকে 3-3 পেতে হলে কি করতে হবে? এখানে প্রথমে জ্ঞানের উত্তর দিতে হবে যে উদ্দীপকে আম আঁটি ভেপু গল্পের দরিদ্রতার দিকটি ফুটে উঠেছে। এই এক লাইনে এই উত্তরটা দিতে হবে যে দরিদ্রতার দিকটি কোন দিকটি, প্রশ্নে চাওয়া হয়েছে কোন দিকটি ফুটে উঠেছে, দরিদ্রতার দিকটি ফুটে উঠেছে। তারপরে এর পরের প্যারায় একটু বিশদ আকারে তুমি সেটা বর্ণনা করো যে উদ্দীপকে কী কী বলা হয়েছে আর
গল্পে কি কি বলা হয়েছে দুইটা একসাথে তুমি সমন্বয় করে দাও। যখন তুমি সমন্বয় দুইটা একসাথে সমন্বয় করে দিবে তারপরেই তোমার এটা উত্তর হয়ে গেল। শেষে প্রশ্ন যেটা, উচ্চতর দক্ষতা, এটা একটু খেয়াল করো। যদি আমরা এরকম একটা প্রশ্ন দেই যে উদ্দীপকের ফাতেমা কি আম আঁটির ভেঁপু গল্পের সর্বজয়ার প্রতিচ্ছবি, তোমার কি মতামত? বন্ধুরা, এটা একটা কোনো বাধ্যবাধকতা নেই যে কোনটা গল্পের বর্ণনা আগে না উদ্দীপকের বর্ণনা আগে, তুমি যে কোনোটা আগে দিতে পারো। কিন্তু এখন যেটা আমি তোমাদের বলবো যে এইখানে প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা ছিল উদ্দীপকের ফাতেমা কি আম আঁটির ভেঁপু গল্পের সর্বজয়ার প্রতিচ্ছবি। এই উত্তরটা তুমি আগে এক লাইনে দাও যে উদ্দীপকের ফাতেমা আম আঁটির ভেঁপু গল্পের সর্বজয়ার প্রতিচ্ছবি নয়, এটা তুমি দিলে। তারপরে তুমি আরেকটা অনুধাবনমূলক তিন চার লাইনে একটু উত্তর দাও। আমরা গল্পে কি পাচ্ছি? গল্পে পাচ্ছি সর্বজয়ার দুটি ছেলে মেয়ে, একজনের নাম দুর্গা আরেকজনের নাম অপু, আর দুটি ধুর সম্পর্কের মাধ্যমে দুইজন বড় হচ্ছিল। এই তার গ্রামে ঘুরে বেড়াতো, তারপরে দুইজন বাড়িতে ফিরে আসতো, মাকে সব কিছু বলতে তারা লুকিয়ে ফেলতো যাতে মা যাতে তাদেরকে শাসন না করতে পারে, বকা না দিতে পারে। এই জিনিসগুলো আমরা গল্পে খুঁজে পাই, কিন্তু এগুলো এইগুলো উদ্দীপকে কিন্তু অনুপস্থিত। এই কথাগুলো তোমার এইভাবে এই যুক্তিটা তুলে ধরতে হবে, এই যুক্তিটা দিয়ে তারপরে লাস্টে তুমি একদম শেষে গিয়ে তুমি তোমার একটা নিজস্ব মতামত দিবে যে তুমি তো প্রথমেই বলে আসছো যে প্রতিচ্ছবি নয়, সেই হিসাবে তোমার বর্ণনায়ও তুমি যুক্তি দিয়েছো। এই প্রেক্ষিতে আমরা বলতে পারি উদ্দীপকের ফাতেমা আসলেই আম আঁটির ভেঁপু গল্পের সর্বজয়ার প্রতিচ্ছবি নয়। এই হলো তোমার উত্তরের নমুনাটা। এভাবে যদি তোমরা উত্তরটা অনুসরণ করো প্রতিটা আইটেমের, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতা, তাহলে আশা করি তোমরা অনেক ভালো নম্বর পাবে এবং অনেক ভালো ফলাফল তোমরা প্রত্যাশা করতে পারো। এমন অনেক সময় দেখা যায় দশে দশও পাওয়া যায় যদি চমৎকারভাবে, আকর্ষণীয়ভাবে, সুন্দর করে তোমার যুক্তিটা তুলে ধরতে পারো। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো।